আমরা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করব। এখানে আছে অপ্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করব। তাহলে আমরা আজকে এখানে অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশগুলোকে মিশ্র অথবা পূর্ণ সংখ্যা প্রকাশ করব। আমরা দেখে আসি, প্রথমে আমাদের আছে 9/4। এটা আসলে 9/4 আমরা ভাগ করলে আমাদের উত্তরটা হয়ে যাবে। 9 এর আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, ভাগ শেষ হয়ে যায়। অর্থাৎ আমরা এই যে উত্তরটা লেখার জন্য প্রথমে আমরা ভাগ করাটা লিখবো, তারপরে মাঝখান সংখ্যাটা দাগ দেবো। এখন দাগের নিচে কত আছে আমাদের? 4। এই হরটা আমরা 4 লিখবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 ভাগফল 4 হর মানে ভাগ শেষ, এবং বাকি আছে 1, এইটা আমরা 1 লিখবো 9-এ। অর্থাৎ 2 × 1/4। তাহলে এই প্রকৃত অপ্রকৃত এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি 2 × 4/1। এরপরে আমরা এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি, এটা মিশ্র হতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে। আমরা দেখে আসি, 3 দিয়ে 6 ভাগ, 3 × 2 = 6, এর কোনো ভাগ শেষ নেই। অর্থাৎ এটা হলো মিশ্র হবে না, এটা হলো পূর্ণ সংখ্যা হয়েছে। পরবর্তীতে আমরা যদি ভাগ করে আসবো, দেখি 16 কে 5 দ্বারা ভাগ, 3 × 5 = 15, ভাগ শেষ 1। অর্থাৎ আমাদের ভাগটা 3 হল 5 আর 1 10। আমরা এখন এই অপ্রকৃত ভগ্নাংশকে পূর্ণ মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করলাম। এটাকে আমরা রং করব, অর্থাৎ এটাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করব। আমরা প্রথমটা দেখে আসি, এটাকে প্রথমত আমরা 3 খণ্ড করব। এই 3 খণ্ড প্রত্যেক খণ্ড হবে 4টি খণ্ড, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এখন প্রথম আমাদের এই 2টি অংশ আমরা পূর্ণ করব। এখানে আমাদের 1 2 3, এই 2 অংশ মধ্যে আমাদের রং করে দেই। তারপরে আমাদের 4 ভাগের 1 ভাগ, 1 2 3 4, এর 1 ভাগ আমরা নিব। পরবর্তীতে আমরা এখানে যেহেতু ভাগ শেষ নেই, অর্থাৎ আমরা একটা জিনিসকে 2টা ভাগ করব। অর্থাৎ 2 2 2টা 1 আর 2, এটা 1 এটা 2, আমাদের পুরোটাই। এখন যদি আমরা আরো থাকতো তাহলে আমাদের কোনো ওখানে যাওয়া প্রয়োজন থাকতো না। এরপরে আমরা পরবর্তীটা একটু দেখি, আমরা এটাকে 4টা ভাগে ভাগ করবো। প্রতিভাগে আমার 5 ভাগ থাকবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা আমরা লিখবো 1 2 3 4। আমরা এই 3 খণ্ড গোলাপ করে দেবো। এরপর আমরা 5 ভাগে 1 ভাগ, 1 2 3 4 5, এভাবে আমরা রং করে দিতে পারি মিশ্র অথবা পূর্ণ সংখ্যাকে। আমরা আরো কিছু মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে একটু দেখে আসি মিশ্র অথবা পূর্ণ সংখ্যায়। আমরা এখন 7/5 রে 5 দিয়ে 7 ভাগ করব, 5 1 কে 5, তাই অর্থাৎ উত্তর হবে 1 0 2 5। তাহলে আমরা 8 কে ভাগ করব, 4 2 = 8। এরপরে আছে 21/22, আমরা 7 দিয়ে ভাগ করব, 3 × 7 = 21, 3 × 0 = 7। এরপরে আমাদের আছে 35 দিয়ে 35 কে 8 দিয়ে ভাগ, অর্থাৎ 35 4 = 32, অর্থাৎ 4 × 3 = 8। এরপরে আমরা 40 কে 10 দিয়ে ভাগ করব, 4 × 10 = 40। এভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করতে পারি।